নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির জাতক বা জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে প্রবলেম ফেস করতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জন্য এপ্রিল মাস কি বার্তা বহন করতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তবে তার আগে একটি ইম্পর্টেন্স কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই। দেখুন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়, তাই এই ভিডিওতে বলার প্রতিটি কথা যে একদম পিং পয়েন্ট মিলবে এ ধরে কখনোই এগোবেন না, কারণ আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের দশা অন্তর্দশা আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা অন্তর্দশা চলছে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটে বলবো। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখুন। আর যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, হ্যাঁ আমি আপনাকে বলছি, আপনি যদি আপনার ভবিষ্যৎ কেমন যাবে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক বা জাতিকার এপ্রিল মাস কি বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্যের দিক, কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ। তাই শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই শারীরিক দিকটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই মাসে যা গ্রহের গোচর রয়েছে সেই অনুযায়ী আমি একটা কথাই বলবো, আপনাদের এই মাসে মাসের মাঝামাঝি পর্যন্ত শরীর নিয়ে কিন্তু ভুগতে হতে পারে, কিন্তু মাঝামাঝির পর অর্থাৎ 15 তারিখের পর সেই প্রবলেম কিন্তু আপনাদের কাটবে, অর্থাৎ শরীর নিয়ে কিন্তু সেরকম মাত্রায় ভোগান্তি নেই। তবে ছোটোখাটো দুর্ঘটনার কিন্তু যোগ রয়েছে, তবে তাদেরই এই জিনিসটা বেশি করে হবে যাদের জন্মছকে মঙ্গল গ্রহ খারাপ রয়েছে। তবে পজিটিভ দিক যদি বলা যায়, আপনার গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যেতে চলেছে, অর্থাৎ বাবা মা যারা আপনার গুরুজন তাদের দিকটা কিন্তু ভালো, তাদের নিয়ে কিন্তু কোনো ভোগার সম্ভাবনা আপাতত নেই। এই মাসে আপনাদের আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে, আয় কিন্তু যথেষ্ট পরিমাণে হবে। কোন কোন দিক থেকে হবে সেটা আমি বলবো, কিন্তু আয়ের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। তবে ব্যয়ের দিকও কিন্তু রয়েছে, অর্থাৎ আয় আর ব্যয়ের যে ভারসাম্য সেটা কিন্তু আপনারা রক্ষা করতে পারবেন না, অর্থাৎ আয় যেমন হবে ব্যয়ও কিন্তু হয়ে যাবে। অর্থাৎ সেভিংসের জায়গাটা যদি বলেন, সেই জায়গাটায় কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে, যেটা বলা হয় ক্যাশ অ্যাট ব্যাঙ্ক। সেই ক্যাশ অ্যাট ব্যাঙ্ক সেটা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না, কিন্তু ক্যাশ ইন হ্যান্ড কিন্তু থাকবে, হাতে ক্যাশ আসবে, বাট সেই অর্থ কিন্তু আপনারা ধরে রাখতে পারবেন না, এটাই বলবো। এই মাসে আপনাদের পরাক্রম কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ সাহস, মনের উদ্যম, এই সমস্ত কিছু কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যার দরুন আপনারা যে কোনো কাজ কিন্তু করবো, লড়বো, জিতবো, এই রকম একটা মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু তৈরি হবে, এটা কিন্তু কনফার্ম। এছাড়াও আরও পজিটিভ দিক রয়েছে আপনাদের, যেমন এই মাসে আপনারা কোনো বন্ধুর সান্নিধ্যে আসতে পারেন এবং কোনো পুরনো বন্ধুর সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে। এছাড়াও বন্ধু স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে, অর্থাৎ যারা বন্ধু রয়েছে তাদের কাছ থেকে কিন্তু হেল্প পাবেন। এছাড়াও ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকেও কিন্তু আপনারা হেল্প পেতে চলেছেন, অর্থাৎ ভাইয়ের সাপোর্ট বা যাকে আপনি ভাই বলেন বা ভাতৃস্থানীয় যারা ব্যক্তি রয়েছে তাদের কাছ থেকে কিন্তু হেল্প পাবেন। এই মাসে কিন্তু গুপ্ত শত্রুতা থেকে সাবধানে থাকবেন, অর্থাৎ আপনার জীবনে শত্রু কিন্তু তৈরি হতে চলেছে এবং সেটি পুরোপুরি গুপ্ত শত্রুতা,
সেটা কাজের জায়গায় বলুন, ফ্যামিলি থেকে বলুন, এছাড়াও পাড়া থেকে বলুন, শত্রু কিন্তু এই মাসে আপনাকে ভোগাবে। এরপরে আসি পরিবারের দিক কেমন যাবে। পরিবারের দিক কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না, পরিবারের সাপোর্ট কিন্তু সেরকম মাত্রায় আপনারা পাবেন না। তবে এই মাসে আপনারা যারা বিবাহিত তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু বন্ডিং থাকতে চলেছে এবং একে অপরকে ভালোবাসা, একে অপরের কেয়ার করা, এই জিনিসটা কিন্তু থাকবে। এরপরে আসি এডুকেশন সেক্টর। যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছে তাদের থেকে যারা আপার লেভেলে পড়াশোনা করছেন খুব ভালো যাবে। তবে লোয়ার লেভেল যে খারাপ যাবে তা নয়, যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন তাদেরকে আমি একটি কথাই বলবো, আপনাদের মোবাইল অ্যাডিকশান আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দিনমান হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এইসবে কিন্তু আপনারা মেতে থাকবেন, যেখান থেকে কিন্তু রেজাল্ট কিন্তু কিছু পরিমাণ ডাউনফল হতে পারে। এই মাসে প্রেমের দিক কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, প্রেমে কিন্তু কিছু পরিমাণ বাধা আসার সম্ভাবনা রয়েছে এবং আপনার প্রেমিক থেকে বা আপনার প্রেমিকা থেকে ধোকা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই যাকে আপনি ভালোবাসবেন বা যাকে আপনি আপনার নিজের মনে করবেন তাকে চিন্তা ভাবনা করে নির্বাচন করুন, নচেত কিন্তু ফ্রড হতে পারে। তবে যারা প্রেম থেকে বিবাহে কনভার্ট করতে চান, অনেকদিন ধরে প্রেম করছেন ভাবছেন বিয়ের পিঁড়িতে এবার বসবো, করতে পারেন। কারণ বৃহস্পতির ট্রানজিট কিন্তু আপনাদের বিবাহের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন। নতুন নতুন সম্পর্ক কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এবং সেখান থেকে কিন্তু বিয়েতে ম্যাচুরিটি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসের সন্তানের দিক কিন্তু শুভ রয়েছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। তবে যারা মহিলা রয়েছেন, শ্বশুর বাড়িতে ঘর করছেন, তাদের সাথে কিছু পরিমাণ মিসবিহেভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার পিছনে গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে শ্বশুর বাড়ি থেকে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। যারা নতুন একটি বাড়ি ক্রয় করতে চান, যারা নতুন একটি গাড়ি ক্রয় করতে চান, তারা 12 তারিখের পর সেই সব সিদ্ধান্ত নিন, অর্থাৎ 12 তারিখের আগে পর্যন্ত কিন্তু খুব একটা ভালো আমি দেখতে পাচ্ছি না। এছাড়াও এই মাসে আপনারা ট্যুরে যেতে চলেছেন, অর্থাৎ কাজের জায়গা থেকে হোক বা ফ্যামিলি ট্যুর, আপনারা কিন্তু ভ্রমণে যেতে চলেছেন, এতটুকুটাই বলবো। তবে এই মাসে মনের দিকে শান্তি যেটা বলে সেই শান্তি কিছুটা আপনার হরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনাদের কিন্তু চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। কিন্তু যারা জব চেঞ্জ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব একটা শুভ নয়, আপনাদের কিন্তু জব স্যাটিসফ্যাকশান কিন্তু আসবে না এবং সেখান থেকে জব চেঞ্জ যখনই করতে যাবেন তখন কিন্তু আপনাকে বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হতে পারে। অর্থাৎ যে চাকরি আপনি করছেন সেই চাকরি ছেড়ে দেওয়ার পর সেই প্রাইজের কোনো চাকরি কিন্তু পাবেন না, এই রকম সিচুয়েশান কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই একটু চিন্তাভাবনা করে চাকরি ছাড়ুন। এই মাসে যারা ডক্টর রয়েছেন, যারা উকিল রয়েছেন, যারা টিউশন পড়ান তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা সেলফ প্রফেশনাল রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের আর্থিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। তবে অর্থ যেমন আসবে অর্থ কিন্তু খরচা হয়ে যাবে, সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় দেখা যাচ্ছে না। তো এই ছিল ওভারঅল সিংহ রাশির জাতক জাতিকার এপ্রিল মাস কেমন যাবে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।